হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, আর এই ভিডিও কিন্তু একটি ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। কেননা এই ভিডিওতে দেখাবো একটি জিপ ফাইলকে কিভাবে আনজিপ করবেন। তো জিপ ফাইল দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে লক জিপ ফাইল আর একটি হচ্ছে আনলক জিপ ফাইল। তো যদি লক হয়ে থাকে অবশ্যই আপনার পাসওয়ার্ড লাগবে, এবং যদি আনলক হয়ে থাকে তাহলে কোনো পাসওয়ার্ডই লাগবে না। আপনি খুব সহজেই এই দুইটা কিভাবে আনলক করতে পারবেন বা আনজিপ করতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আমরা হয়তো অনেকেই চিনি না যে জিপ ফাইল কি। জিপ ফাইল সাধারণত ফন্টের একটি জিপ ফাইল হতে পারে, ফটোর একটি জিপ ফাইল হতে পারে, অ্যাপের একটি জিপ ফাইল হতে পারে, যে কোনো ধরনের একটি জিপ ফাইল হতে পারে। তো সেটা কিভাবে আনজিপ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে যে কথা না বললে নয়, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো জিপ ফাইল থেকে আনজিপ করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেইখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটি। তো আমি প্রথমে কী করবো, অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। জাস্ট ওপেন করে দেওয়ার পর একটা পারমিশন দিতে হবে, অবশ্যই এই পারমিশনে অ্যালাউ ক্লিক করে পারমিশনটি দিয়ে নেবেন। পারমিশনটি দিলে অবশ্যই আপনার যে ফাইলটি রয়েছে এই ফাইলে চলে আসবে, আপনার এসডি কার্ড থাকুক এবং ইনস্টল মেমোরি থাকুক। তো আপনি চলে যাবেন কোথায় আপনার জিপ ফাইলটি রয়েছে সেইখানে। তো দেন আমি ফন্টসে ক্লিক করে দিচ্ছি। ফন্টসে ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি জিপ নামে একটি ফাইল রয়েছে। তো এটা কিন্তু জিপ ফাইল এবং নিচের দিকে কিন্তু আনজিপ। সো বন্ধুরা, এখন আমি দেখাবো জিপ ফাইল থেকে কিভাবে আনজিপ করব। তো সিম্পলি প্রথমে আমরা জিপ ফাইলের উপরে ক্লিক করে দিবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ার এবং দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ার টু নেম। তো এইখানে আপনি জিপ ফাইলের নেমটি কিন্তু আলাদা করে দিতে পারবেন তো আনজিপ করার সময়। তো প্রথমে আমি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। দেন এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দেওয়ার পর এই জিপ ফাইলটি হয়েছে কি আমার আগে আনজিপ করা আছে, এই জন্য এই অপশনটি কিন্তু দেখাচ্ছে। তো অবশ্যই আপনাদের এই অপশনটি দেখাবেন না। দেন আমি কি করব, অ্যাপ্লাই টু অল ফাইল, দেন রিপ্লেস। রিপ্লেসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটি পাসওয়ার্ড চেয়েছে। যদি পাসওয়ার্ড জিপ ফাইল হয় তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাকে আনলক করতে হবে। দেন যদি পাসওয়ার্ড ছাড়া হয় যে কোনো ফাইলে ক্লিক করে এক্সট্রাক্ট টু হেয়ার এবং অ্যাপ্লাই টু অল ফাইলস এবং রিপ্লেসে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু ওটা আনজিপ হয়ে যাবে। অলরাইট বন্ধুরা, আশা করি ভিডিওর সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দিয়ে দিব। আর যদি আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনার সমস্যাটি সলভ করে নিতে চান তাহলে ভিডিওতে ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার রয়েছে, সেখানে আমাদের ইমো হেল্পলাইন নাম্বার রয়েছে, সেটায় ক্লিক করে আপনারা নাম্বারটি অ্যাড করে আমাদের সাথে যে কোনো সমস্যা কিন্তু সলভ করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।